হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি ফিরনি রেসিপি ফিরনি আমরা অনেকেই বাড়িতে বানাই তবে মুশকিল যেটা হয় সব সবসময় ঠিক রেস্টুরেন্টের মতো হয় না মানে পারফেক্টলি যদি সেট হয় তাহলে দেখা যায় জিনিসটা হার্ড বা ড্রাই হয়ে গেছে আবার ম্যাক্সিমাম টাইম যেটা হয় পারফেক্টলি সেট হয় না মানে দোকানে যেরকম একটা খোড়াইয়ের ওপর আরেকটা খোড়াই উল্টে নিয়ে এসে সার্ভ করে ঠিক সেই জিনিসটা হয় না সেই জন্য আজকে শেয়ার করব কতগুলো টিপ যেটা ফলো করলে কিন্তু সব সময় দোকানের মতো ফিরনি বাড়িতে বানিয়ে নেওয়া যাবে আর পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করতে ভুলো না বেল আইকান প্রেস করা থাকলে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর তুমি কোনো রেসিপি মিস করবে না এবার তাহলে চলো দেখে নিই রেসিপিটা আমি এখানে বাসমতি চাল আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি জলে ভেজানোর পর চালটাকে দুবার ধুয়ে নিয়েছি এখানে কিন্তু চালটা খুব বেশি ধুলে চলবে না তার কারণ চালের ওপরের যে লুজ টার্চটা থাকে সেটা একটা ক্রিমি ফিরনি বানানোর জন্য থাকাটা খুবই জরুরি সেই জন্য চালটা ধোয়ার পরেও দেখতে হবে যাতে জলটা এরকম ঘোলাটে থাকে পুরো ক্লিন জল আনা অবধি ধোয়ার কিন্তু কোনো দরকার নেই তাই খুব বেশি চালটা ধুলে চলবে না চালটা আধ ঘন্টা হয়ে গেছে ভিজছিল এবার চালটা থেকে জলটা ছেঁকে নেব চাল থেকে জল ছেঁকে নিয়ে এবার চালটাকে খুব ভালো করে শুকিয়ে যাওয়া অবধি এরকমভাবে একটা ছাঁকনিতে ছড়িয়ে রেখে দেব। চালটা শুকিয়ে গেছে পুরোপুরি এবার চালটাকে গুঁড়ো করে নেব তবে চাল গুঁড়ো করার সময় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের ফাইন পাউডার চাই না মানে চালটা একটু দানা দানা থাকবে এরমভাবে গুঁড়ো করতে হবে চালটা গুঁড়ো করার পর টেক্সচারটা এরকম আসবে দেখো একটুখানি দানা দানা রয়েছে এবার চালটাকে একটা বাটিতে ঢেলে নেব। নিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে চালের গুঁড়োটাকে একদম পাতলা করে গুলে নেব তার কারণ হলো এই গুঁড়ো চালটা যদি ডাইরেক্টলি কড়াইতে দুধের সঙ্গে দিতে যাই তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে সেই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ যে চালটাকে আগে থেকে রুম টেম্পারেচারে দুধ দিয়ে একদম পাতলা করে গুলে রাখতে হবে আর আমি কোনটা কি পরিমাণে দিচ্ছি তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটুখানি দেখে নিও কেন পারফেক্ট ফিরনি বানানোর জন্য কিন্তু পরিমাণটাও সব ঠিকঠাক দেওয়া খুবই জরুরি ব্যাস চালের গুঁড়োটা গোলা হয়ে গেছে এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি দুধ দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক এবার দুধটাকে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিটের জন্য জাল দেবো আর এই সময় দুধটাকে কন্টিনিউ নাড়তে হবে যাতে দুধের স্বর না পড়ে যায় দুধে যদি সর পরে তাহলে কিন্তু ফিরনিটা সেট হওয়ার পর সরটা মুখে আসলে খেতে ভালো লাগবে না সেই জন্য এই সময় দুধটাকে নাড়তে হবে আর ফ্লেমটা কিন্তু বাড়ালে হবে না আর এই সময়ই এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কেশর তাতে দুধের রঙটাও খুব সুন্দর হয়ে যাবে আর কেশরের গন্ধটাও দুধে চলে আসবে যেটা খুবই ভালো লাগে খাওয়ার সময় দুধটা প্রায় দশ মিনিট জাল দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুধে গুলে রাখা চালের গুঁড়োটা আর চালের গুঁড়োটা দেওয়ার আগে আরও একবার গুলে নেব যাতে নিচে বসে থাকা চালটাও চলে আসে চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটাকে একদম লো করে এটাকে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ নাড়াতে হবে যতক্ষণ না চালের গুঁড়োটা পুরো দুধের সাথে মিশে যাচ্ছে নয়তো কিন্তু আবার চালের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে চালের গুঁড়োটা পুরোপুরি খুব ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কেওড়ার জল কেওড়ার জল সাধারণত রেস্টুরেন্টে দেওয়া হয় ফিরনিতে যার জন্য খুব সুন্দর একটা গন্ধ আসে তবে কেউ যদি কেওড়ার জল না দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে গোলাপ জল বা এলাচের গুঁড়োও দিতে পারো এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চালের গুঁড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর দুধটা একটু ঘন হয়ে আসছে আর মাঝে মাঝে কিন্তু এটা নাড়াতে হবে দেখো দুধটা ঘন হয়ে গেছে আর চালের গুঁড়োটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি তবে মিষ্টি দেওয়ার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে ফিরনি কিন্তু খুব বেশি কড়া মিষ্টি ভালো লাগে না সেই জন্য মিষ্টিটা স্বাদ অনুযায়ী হলেও একটু কম দেওয়াই ভালো আর তার সঙ্গে এর মধ্যে দিয়ে দেব একদম এক চিমটি নুন যেমন আমরা পায়েসে দিই এই নুনটা দেওয়ার জন্য মিষ্টির স্বাদটা আরও বেশি ভালো লাগে তাই জন্য নুনটা স্কিপ না করাই ভালো এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না চিনিটা পুরো গুলে যাচ্ছে আর এটা আরও একটু ঘন হয়ে আসছে এখন আমাদের ফিরনিটা পুরোপুরি রান্না হয়ে এসছে দেখো এটা আর খুব পাতলাও নেই আর খুব ঘনও হয়নি ঠিক এরম অবস্থাতেই এটাকে নামাতে হবে কি করে বুঝবো যে ফিরনির টেক্সচারটা একদম পারফেক্ট এসছে সেটা বোঝার জন্য একটা ছোট্ট ট্রিক আছে যেটা অ্যাপ্লাই করলে কিন্তু বোঝা যাবে যে একদম পারফেক্ট টেক্সচার এসছে ফিরনির দেখো এরকমভাবে খুন্তিটা যদি আমরা এরকমভাবে কাটি তাহলে দেখা যায় যে কড়াইয়ের বেসটা বা নীচটা কয়েক সেকেন্ডের জন্য এক দু সেকেন্ডের জন্য দেখো ভিজিবেল হচ্ছে যেটা কিন্তু এই দুধটা খুব বেশি পাতলা থাকলে হবে না আবার খুব বেশি ঘন হয়ে গেলেও মুশকিল হবে ঠিক এই জিনিসটা করে দেখে নিতে হবে দুধটা ঘন হয়ে যাওয়ার পরে যখন নিচটা কয়েক সেকেন্ডের জন্য দেখা যাবে তখন বুঝতে হবে যে ফিরনিটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে এবার ফিরনিটাকে আমি এখানে মাটির বাটিতে গরম অবস্থাতেই ঢেলে নেব ঠিক যেরকম রেস্টুরেন্টে মাটির বাটিতে সার্ভ করে আমি ওরকম বাটিতেই এখানে ফিরনিটা ঢেলে নেব এবার প্রতিটা বাটির ওপরে একটু করে কেশর দিয়ে দেব। তারপরে ফিরনিটা রুম টেম্পারেচারে আসলে এটাকে নর্মাল ফ্রিজে চব্বিশ ঘন্টার জন্য আমি রেখে দেব সেট হওয়ার জন্য পারফেক্টলি ফিরনি সেট হওয়ার জন্য কিন্তু চব্বিশ ঘন্টা সময়টা খুবই জরুরি আর এটা কিন্তু এরকম মুখ খোলা অবস্থায় ফ্রিজে রাখবো না ওপর থেকে ফয়েল বা ক্রিম ফিম দিয়ে মুড়ে রাখবো তার কারণ হচ্ছে যদি এটাকে পুরোপুরি খোলা অবস্থায় রাখি তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার সময় ওপরটা শক্ত আর ড্রাই হয়ে যাবে সেজন্য ওপরটা মুড়ে রাখাটা খুবই জরুরি চব্বিশ ঘন্টা হয়ে গেছে এবার আমি ফিরনির বাটিগুলো বার করে একটা বাটির ওপর আরেকটা বাটি রেখেছি এবার আমি তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক দেখো দোকানে যেরকমভাবে সার্ভ করে এটা কিন্তু সেরকমভাবেই আছে এবং একটুও পড়ে যাচ্ছে না এবার একটু ভেতরটা কেটে দেখিয়ে দিই যে ওপরটা সেট হওয়া মানে কিন্তু এই নয় যে ভেতরটা ড্রাই বা শক্ত হয়ে গেছে দেখো ভেতরটা কতটা ক্রিমি রয়েছে একদম যেরকম দোকানে থাকে সফট আর ক্রিমি যে টিপগুলো আজকে শেয়ার করলাম আর পরিমাণ দুটো যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু প্রত্যেকবারই এরকম দোকানের মতো পারফেক্ট সেট হওয়া ক্রিমি ফিরনি খুব সহজেই ঘরে বানানো যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আজ আসি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ভালো থেকো সকলে সঙ্গে থেকো টাটা